আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি রুমানা, রুমানাস ওয়ার্ল্ড ইন ইউকের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সাদর আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটি বার্থডে পার্টির ভিডিও ছোট্ট করে শেয়ার করব। আমি কোয়ারেন্টাইন থেকে ফিরেছি অনেক দিন হলো, আর আজকে আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম এক ভাবির ছোট্ট মনির বার্থডেতে। আজকে ওর 9 বছর পূর্ণ হলো, আর আমি ও বাচ্চারা গিয়েছিলাম তার বার্থডেতে। আলহামদুলিল্লাহ ও অনেক সুন্দর সব কিছু হয়েছিল, খুব মজার মজার খাবার ছিল। ভাবি বাবিকিউ সব কিছু রেডি করেছিল, রাতের খাবারে বিরিয়ানি এবং মিট কারি ছিল। আর এখনকার দেখতেই পারছেন এখানে অনেক রকমের রান্না ছিল, এখানে পুডিং আছে, এখানে বাবিকিউ চিকেন, ল্যামও ছিল বাবিকিউর জন্য, সামোসা ছিল, এখানে আরও ছিল দই, এখানে টার্কিশ মিষ্টি ছিল, রোল ছিল, আর এখানে ছিল পাস্তা, অনেক রকম ছিল, অনেক রকমের খাবারই ছিল। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আমরা অনেক এনজয় করেছি খাবারগুলো। আল্লাহর কাছে দোয়া করি ছোট্ট মনিটা যেন অনেক অনেক বড় হয়, অনেক ভালো, অনেক হায়াত আল্লাহ দান করেন আল্লাহর কাছে সবসময়। এটুকুই তার জন্য দোয়া করি। হ্যাপি বার্থডে আফসানা, তোমার জন্য অনেক দোয়া রইল। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি এটা ওর আম্মু ওকে গিফট করেছিল, আম্মু এবং ভাইয়া। ওর ভাইয়া ওকে গিফট করেছিল স্বর্ণের কানের দুল, খুবই সুন্দর চমৎকার ছিল, মাশাআল্লাহ। অনেক ভালোবাসে ওরা, ভাই বোনরা ছোট্ট মনিকে খুবই আদর করে। আল্লাহ যেন ওদের ভালোবাসা এরকমই সবসময় পূর্ণ থাকে। এবং ওর ভাইয়া মানে বড় ছেলে ভাবিকে একটা আংটিও গিফট করেছিল, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা খুবই আনন্দ করছে। আর এটা হচ্ছে ওর বোন এটা ওকে গিফট করেছে বার্থডের উপলক্ষে, মাশাআল্লাহ খুবই লক্ষ্মী এবং কিউট একটা বেবি। ওর নতুন 9 বছর পূর্ণ হলে এই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন, আর আমরাও ওর জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন ওকে সবসময় এরকমই হাসি খুশি রাখে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আবার কখনো। আল্লাহ হাফিজ।